নিরাপত্তা নিশ্চিত না করে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠালে আবারও তাদের ফিরে আসার আশঙ্কা থাকবে বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিকে তার সাথে দেখা করে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছে বিএনপি প্রতিনিধি দল। একরামুল হক সায়েমের রিপোর্ট। চার দিনের সফরের শেষ দিনে ঢাকায় বেশ ব্যস্ত সময় কাটান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলট। মানবাধিকার ও জলবায়ু পরিস্থিতি নিয়ে ইয়ং স্কলার মিটে অংশ নেন তিনি। তার মতে এসব সমস্যার সমাধানে রাজনৈতিক সদিচ্ছার বড় অভাব। এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন মিশেল ব্যাচেলট। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কেবল পরিবেশ নয় অর্থনৈতিকভাবেও বাংলাদেশ ক্ষতির শিকার বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গারা ফিরে যেতে চায়, কিন্তু সে পরিবেশ এখনও রাখাইনে তৈরি করা হয়নি। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ খুবই জটিল। এ অবস্থায় ফেরত পাঠালে তাদের আবারও ফিরে আসার আশঙ্কা থেকে যাবে। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন হাই কমিশনার মিশেল ব্যাচেলট। এ সময় মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। 15 আগস্টের হত্যাকাণ্ড সহ দীর্ঘ সামরিক শাসনে দেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু পর্যবেক্ষণ নিয়ে জাতিসংঘ কাজ করছে বলে জানান ব্যাচেলট। এদিকে দুপুরে বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সাথে বৈঠক করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। এ সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন বিএনপি নেতারা। বিভিন্ন সময় এক্সট্রা জুডিশিয়াল কিলিং আছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আছে, পলিটিক্যাল পারসিকিউশন আছে, বিভিন্ন সময় আপনারাই রিপোর্ট করেছেন। আমাদের প্রাইমারি সোর্স হলো মিডিয়া। মিডিয়া যে তথ্যগুলো বিভিন্ন সময় এসেছে সেটাই তো আসলে মানে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এটা প্রতিষ্ঠিত যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটাই আলোচনা হয়েছে। চার দিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি নীতি নির্ধারক, নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীদের সাথে বৈঠক করেন মিশেল ব্যাচেলট। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।